নমস্কার, বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে কোনো না কোনো ব্যবসা নিয়ে আলোচনা করি। সেই ব্যবসা সংক্রান্ত কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের লাইভ ইন নাম্বারে কল করে আপনাদের সেই জিজ্ঞাসা করতে পারেন। আমরা উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আর যদি কেউ নতুনভাবে কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন, কিভাবে যুক্ত হবেন, কী কী দিক খতিয়ে দেখে তারপর ব্যবসার সাথে যুক্ত হবেন, এই সমস্ত আলোচনা নিয়ে মূলত আমাদের এই অনুষ্ঠান। আজকে যে ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব আমাদের অনুষ্ঠানে, সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফট বিজনেস, হস্তশিল্প ব্যবসা। তো আমাদের সাথে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে মিসেস পিয়ালি মজুমদার। নমস্কার ম্যাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ ম্যাম, আপনার নিজস্ব একটা হ্যান্ডিক্রাফট বিজনেস আছে, তো আমি যেটা প্রথমেই আপনার থেকে জানতে চাইবো কি আপনার এই বিজনেসে কী কী আইটেমস অ্যাভেলেবেল আছে? আমার মূলত জুয়েলারি মানে অ্যাক্সেসরিজ রয়েছে, এছাড়া হোম ডেকর রয়েছে, ব্যাগ রয়েছে, বিভিন্ন রকমের হাতে বানানো ছোট ছোট পুতুল, এরকম ধরনের জিনিসপত্র রয়েছে। মূলত আমরা হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প নিয়ে কাজটা করে থাকি। তো এখন যেহেতু পুজো, সেই জন্য এখন হয়তো অ্যাক্সেসরিজের ইয়েটা বেশি রয়েছে, কিন্তু সমস্ত রকমের, এমনকি ব্লাউজেসের বিভিন্ন রকমের প্যাচেস, হ্যান্ডিক্রাফটেড বা হ্যান্ড পেন্টেড বিভিন্ন প্যাচেস, বা শাড়িতে বিভিন্ন রকমের যেগুলো প্যাচেস ইউজ করা, সেগুলো আমরা লুজ আর কি বানিয়ে থাকি। আচ্ছা, এত ব্যবসা থাকতে আপনার এই হ্যান্ডিক্রাফটের ব্যবসাটা সিলেক্ট করার পেছনে কারণ কি? হ্যান্ডিক্রাফটের ব্যবসাটা কোনোদিনও মানে ব্যবসা করব বলে সেভাবে কোনোদিনও শুরু করিনি। নিজে বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে পছন্দ করি, নিজে বিভিন্ন রকম হ্যান্ডক্রাফটেড মানে অ্যাক্সেসরিজ পরতে পছন্দ করি, সেই শখ থেকে নিজের জন্য প্রথমে শুরু করেছিলাম। তারপরে যখন নিজে যখন পরে যখন বিভিন্ন জায়গায় যেতাম বা কোথাও হয়তো ফটো দিতাম, তখন বন্ধু বান্ধব চেনা পরিচিত বিভিন্ন লোকজন জিজ্ঞেস করতো যে কীভাবে করেছো। তো সেই থেকে একটা দুটো করে বানাতে 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 যখন দেখলাম এই জিনিসটার উপরে মানুষের ক্রেজটা, ট্রেন্ডটা অনেক বেশি রয়েছে, তখন এটা নিয়েই আগে এগোনোর কথা চিন্তা করলাম। আপনার এই ব্যবসাটা কতদিনের? 2016 শুরু করেছিলাম, গণেশ চতুর্থীর দিন শুরু হয়েছিল, 4 বছর পেরোলো। এবছর গণেশ চতুর্থীতে আমরা 5 বছরে পা দিতে চলেছি। আচ্ছা, ব্যবসাটা যে এতদিনের যে ব্যবসা, তো এখানে তো ব্যবসার মধ্যে তো অনেক চড়াই উৎরাই থাকে, আপস অ্যান্ড ডাউন থেকেই থাকে। তো ব্যবসা করতে করতে আপনি কি কোনো আপস মানে কীরকম কোনো খারাপ পরিস্থিতি সেটা ফেস করেছেন? সেই জায়গাটা ওভার পরিস্থিতি তো সব ব্যবসাতেই ভালো খারাপ সমস্ত রকমই দেখতে হয়। শুরুতে যখন করেছিলাম তখন স্ট্রাগল ব্যাপারটা ছিল, তখন বুঝতাম না যে এটা কতটা মানুষের পছন্দ হবে। হয়তো জিনিসটা বানানোর পরে দেখতাম যে সেটা খুব একটা মানুষের পছন্দ করছে না, ওটার সাথে আরও কিছু মানে এইভাবে এগোতে এগোতে। এছাড়া মানে এরকম তো হয়, মানে ব্যবসা মানেই তো তাই যে সব সময় যে আমরা ভালো বা পজিটিভিটি দেখবো তা নয়, কিছু সময় হয়তো খারাপ সময় যায়, কিন্তু আবার যখন সময় যখন চেঞ্জ হয় তখন আমরা আবার হয়তো মানে ভালোর দিকে এগোতে থাকি। যেমন এই কোভিডেরই সব থেকে বড় চড়াই উতরাই তো এই সময়। একদম একদম একদম, এটা নিয়ে আমরা আলোচনায় আসবো। আপনি কত কি মানে কি ভেবে বিজনেস, আপনি বললেন যে আপনি নিজে পড়তে ভালোবাসতেন, তারপর সেটা থেকে লোকে যখন আপনার থেকে দেখে পছন্দ হতে লাগলো, সেই থেকে আপনার বিজনেস শুরু। তো মানুষের ডিমান্ড কিরকম? ডিমান্ড বরাবরই আমি দেখলাম যখন আমি শুরু করেছিলাম তখন না, 4 বছর আগে জানো তো, মানে হাতে বানানো গয়না মানুষ কিন্তু খুব একটা ভাবতো না। মানে তখন এই হ্যান্ডমেড জুয়েলারি ব্যাপারটা কিন্তু, এই সোকল হ্যান্ডমেড জুয়েলারি মানে তখন কিছু ছিল না। তখন আমি যখন শুরু করলাম অনেক লোকে জিজ্ঞাসা করলো এটা কী জিনিস, মানে কীভাবে তৈরি হয়। ফার্স্ট শুরু করেছিলাম যখন পেপার পাল্প দিয়ে শুরু করেছিলাম, কাগজের মন্ড দিয়ে, কাগজের মন্ড দিয়ে সেটাকে মানে প্রসেসিং করে সেটাকে বিভিন্ন রকম শেপ দিয়ে গয়না তৈরি করতে শুরু করেছিলাম। তো তারপরে দেখলাম যে তখন সবে সবে আর কি জার্মান সিলভার যেটা অক্সিডাইজ র মেটেরিয়ালস আসে তখন সবে মাত্র বাজারে আসতে শুরু করেছে। তারপর দেখলাম ওই জিনিসগুলোর প্রতি মানুষের চাহিদা অনেক বেশি, মানে মানুষ চাইছেন যে একটু জার্মান সিলভারের হবে, একটু মানে কাস্টমাইজ ব্যাপারটা, যেরকম চাইছি সেরকমই পেয়ে যাচ্ছি, যে কালার বলছি সেই কালার হয়ে যাচ্ছে, যেমন চাইছি তেমন পেয়ে যাচ্ছি। তো দেখলাম যে সব থেকে বেশি চাহিদা হচ্ছে গয়নার। আর যারা ধরো শৌখিন মানে বানানো মানে ঘর সাজানোর ক্ষেত্রে, তারা তো সবসময় ঘর সাজানোর জিনিসের জন্য আছেনই পাশে। ঘর সাজানোর জিনিস আপনি যেটা বলছেন সেইগুলো মূলত কী দিয়ে বানানো হয়? সেগুলো যেমন আমাদের এই মুহূর্তে সবথেকে বেশি কাজ হচ্ছে ক্লে ম্যাগনেট,
মানে ফ্রিজ ম্যাগনেট বা আলমিরা যে ম্যাগনেট হয় সেটা মেইনলি কাজ হচ্ছে হচ্ছে ক্লে দিয়ে তৈরি করে বিভিন্ন রকম শেপ দিয়ে বা ক্লের উপরে মানে মধুবনী ট্রাইবাল যে পেন্টিংগুলো আছে সেগুলো করে ম্যাগনেটের কাজটা এখন সবথেকে বেশি চলছে। এর সঙ্গে চলছে কুশনস, পিলো কভার তো রয়েছেই হ্যান্ড পেন্টেড বা কিছু, আরও কিছু শুরু করেছিলাম আমি এই লকডাউনের মধ্যে যেগুলো নিয়ে কাজ শুরু করেছিলাম সেটা হচ্ছে অ্যানিমাল পিলোজ, মানে আউল পিলো বা কার্টুন পিলোজ, মানে এরকম ধরনের বিভিন্ন ধরনের পিলো নিয়ে কাজ শুরু করেছি। এখন যেমন ক্যানভাসের কাজটা, আমি যেহেতু পেন্টিংটা করতে খুব পছন্দ করি তো এখন যেমন ক্যানভাসের উপরে কাজ হচ্ছে, এই সমস্তই আর কি ঘর সাজানোর এক একটা, এবার একটু একটু করে আর কি ধাপে ধাপে এগোচ্ছি। এই যে আপনি বলছেন যে পিলোজ ব্যাপারে, তো পিলোজ বানাতে গেলে কি কি প্রয়োজন হচ্ছে? পিলোজ বানাতে গেলে সবার আগে তো ফেব্রিক লাগছে, বিভিন্ন ধরনের কাপড়, মানে আমি মেইনলি হ্যান্ডলুমের উপরে কাজ করা পছন্দ করি, হ্যান্ডলুম বা বাগরু বা মলমল এরকম ধরনের জিনিসপত্র দিয়ে একটু মানে পছন্দ করি, যেহেতু আমার জিনিস বাইরেও যায়, মানে বেঙ্গলের এই ফেব্রিক্সের ক্রেজ কিন্তু বাইরে খুব বেশি, তো সেই জন্য বিভিন্ন ধরনের ফেব্রিক ইউজ করি। এছাড়া এমব্রয়ডারি দিয়ে হয়তো কিছু চোখ মুখ কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলো এমব্রয়ডারি দিয়ে হচ্ছে, কটনস ইউজ করা হচ্ছে, আর পুরো আর কি মেশিনে স্টিচ করে কাটন করে এইভাবে আর কি শেপ দিয়ে আমরা তৈরি করছি। আমি দেখছিলাম আপনার কাজের মধ্যে যে বটলের উপর আপনি খুব সুন্দর সুন্দর কাজ করেছেন, একদম আমরা দেখবো আমাদের অনুষ্ঠানের মধ্যেও দেখবো আমরা আপনার সে বানানো প্রতিবেদনগুলো, কিন্তু তার আগে জানতে চাইবো যে এই যে বটলের উপর কাজ করেছেন এগুলো কি দিয়ে করেন, কি বটল ইউজ করছেন বা কি পেন্ট ইউজ করছেন কাজগুলো করার জন্য? অ্যাকচুয়ালি মেনলি ওয়াইন বটলে কাজ করা হয়, এছাড়া বিভিন্ন রকমের গ্লাস বটল, মানে জ্যাম বলো বা বিভিন্ন ফেলে দেওয়া জিনিস যা কিছু থাকে সেগুলোকে আমরা ইনডোর প্ল্যান্টার্স হিসাবে কাজ করি, তো তার উপরে ক্লে দিয়ে মানে সম্পূর্ণ হাতে বানানো বিভিন্ন রকমের ক্লে দিয়ে শেপ করা হয়েছে, তার উপরে কালারিং করা হয়েছে, অ্যাক্রিলিক পেন্ট ইউজ করা হয়েছে। এছাড়া আমরা ওটা যাতে মানে দীর্ঘস্থায়ী একটা ব্যাপার হয় এরকম যেন না হয়, যেহেতু প্ল্যান্টার্স তো সেই জন্য জল তো ইউজ হবেই, তো সেক্ষেত্রে এরকম যাতে কালার যাতে উঠে না যায় বা ওটা যাতে মানে ক্ষণস্থায়ী ব্যাপারটা যাতে না হয়, তো তার জন্য প্রাইমার বা কোটিং সমস্ত কিছু কিন্তু করে প্রপারলি ওটা একদম করা হয়। আচ্ছা, দেখা যায় কি কুশনস যেগুলো আপনি বলছেন কুশনসের উপরও পেন্টিং করা হচ্ছে, একদম পেন্টিংস করা হয়, তো ওইগুলো কি ওয়াশেবল? একদম ওয়াশেবল, মানে আমরা যখন ওটা ফার্স্ট টাইম করি তারপরে আমরা ওটাকে মানে সেইভাবেই আর কি প্রসেসিং করি এবং ওটাকে ব্যাক প্রেস করে মানে শুকিয়ে সেইভাবে পুরো মেনটেন করি প্রসেসটা, এবং আমরা কাস্টমারদের বলেও দিচ্ছি যে যখন এটা আপনি ইউজ করবেন তখন আপনারা সব সময় এটাকে ওয়াশ করতে পারেন। ইভেন এখন তো যা মানে প্রসিডিওর রয়েছে, এখন কাস্টমার হাতে পাওয়ার পর আমরা প্রথম বলি ওয়াশ করে নেবেন আগে। আর পেন্টিংয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে পেন্টিংয়ে কখনোই আমরা ফ্রন্ট প্রেস করতে পারি না, মানে আয়রন দিয়ে যখন প্রেস করবো সবসময় সেটা ব্যাক প্রেস হবে। ইভেন আমাদের মাস্ক তৈরি হয়েছে এবারে, আমি কিছু মানে দেখিয়েছিলাম যে মাস্ক তৈরি হচ্ছে মধুবনী পেন্টিংয়ের ওপর, মানে সম্পূর্ণ হাতে আঁকা মধুবনী পেন্টার্সরা যেরমভাবে করে সেরমভাবেই মধুবনী পেন্টিংয়ের উপরে মাস্ক তৈরি হচ্ছে। মাস্কগুলো তো ওয়াশেবল ডেফিনেটলি, তো সেক্ষেত্রেও একই প্রসেস রয়েছে যে যত ইচ্ছা ধোও ব্যাপারটা ইউজ করো, মানে যত ইচ্ছা ইউজ করো, শুধু প্রেসটা তোমরা ঠিক মতন ফ্রন্ট প্রেস না করে ব্যাক প্রেস করো। মানে কাচার পরেও কি সেটাকে ব্যাক প্রেস করতে হচ্ছে? হ্যাঁ, করতে এই জন্য হয় যে জিনিসটা দেখতে ভালো লাগে, মানে একটা ক্রাশ ব্যাপার যেটা চলে আসে সেই ক্রাশটা কাটানোর জন্য আমরা প্রেসিংটা অলওয়েজ আর কি বলি যে করতে। আচ্ছা, আমরা আপনার বানানো কিছু জিনিস দেখবো, আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব আপনার বানানো কিছু নিজের তৈরি হাতের কাজ। এটা কি আছে? এটা আমার বুটিকটা, আমার ওয়ার্কশপটা, এটা হচ্ছে ক্লায়েন্টস কর্নার, মানে এই দিকটাতে আমরা বসে পুরো ক্লায়েন্ট হ্যান্ডেল করি। এছাড়া আমাদের বেশ কিছু জিনিস এখানে বানানো অবস্থাতে রয়েছে, এটাও যেমন আমাদের একটা হোম ডেকোরের মধ্যেই পড়ে, ওখানে যেমন এক জোড়া মানে পুতুল আঁকা রয়েছে, এগুলো সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে, মানে এগুলো জুয়েলারিস ছিল। এটা হচ্ছে কেটল, টিপট কেটল, এটা পিওর হ্যান্ড পেইন্টেড একদম করা রয়েছে, বাট কালার একদম ডিউরেবল, মানে এরম নয়। এগুলো বিভিন্ন গয়না, মানে মেইনলি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে তৈরি হয় এগুলো। ওইটা কি বসানো ছিল? কড়ি বসানো ছিল, শেল, একদম পিওর শেল দিয়ে ইউজ করা হয়েছে, মানে অরিজিনাল শেল। হ্যাঁ, এটা আমাদের আর কি ওয়ার্কশপের এই দিকটাতে বসে আমরা সম্পূর্ণ কাজ করি, এই যে সমস্ত র মেটেরিয়ালস, র মেটেরিয়ালস। হ্যাঁ, এটা আমার পুরো পেইন্টিং কর্নার, মানে এটা টোটালি আমারই জায়গা।
এটা আরো একটা জুয়েলারি, এটা আরো একটা জুয়েলারি, এটা কি বিভিন্ন 25 পয়সার কয়েন দিয়ে, ঘুংরু কয়েন্স দিয়ে ইউজ হয়েছে। এটা যেমন একটা এমব্রয়ডারি চোকার, মানে এটা পুরো এমব্রয়ডারি বর্ডারের উপরে আর কি কয়েন্স দিয়ে করা হয়েছে। এটা ক্লে, এটা পিওর ক্লে হাতে বানানো, মানে কোনো মেশিন বা মোল্ডের উপরে ফেলে না, একদম রীতিমতন হাতে শেপ দেওয়া হয়েছে। এটা জুট, জুটের উপরে দুটো ব্যাঙ্গেলস এর মধ্যে ব্যাঙ্গেলস দিয়ে পেন্ডেন্ট করা হয়েছে, সুন্দর একটা জিনিস। এটা চট দিয়ে বানানো উট। আচ্ছা, এটা নেকলেস, একদম নেকলেস, এটা লং চেন, এটা ক্যানভাসের উপরে হাতে আঁকা। এটাও মাদুরের ওপরে ক্লে এর কাজ করা হয়েছে, জুট কড়ি সমস্ত জিনিস ইউজ হয়েছে। আচ্ছা, এটা ইকত কাপড়ের ওপরে বিভিন্ন কড়ি দিয়ে, কাঠের ইয়ে দিয়ে, উডেন বিডস দিয়ে ইউজ হয়েছে। এখানেও জুটের কাজ রয়েছে। আচ্ছা, এক টাকার কয়েন ইউজ করা হয়েছিল এই জিনিসটাতে। আচ্ছা, এক টাকার কয়েন, মানে কাপড়ের ওপর এক টাকার, কাপড়ের উপরে এক টাকার কয়েন বসিয়ে, মানে আমাদের ওই সিস্টার নামই হচ্ছে সিক্কা। সিক্কা, আচ্ছা, এটা বিডস এর, এটা উডেন আর স্টোন বিডস দিয়ে এটা করা। এটা মিরর, এটা হচ্ছে মিররের কাজ করা হয়েছে, ইকত আর নিচে হ্যান্ডলুমের একটা কাপড়ের উপরে মিরর ওয়ার্ক করা হয়েছে। মিররকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে লোকাল ডায়মন্ড। আচ্ছা, মানে লোকাল ডায়মন্ড পয়সা কম, কিন্তু সেই একই রকম ভাবে ঝকঝকে একটা ব্যাপার রয়েছে, খুব সুন্দর আলো পড়লে একটা শাইনি একটা গ্লো আসে কিন্তু মিরর ওয়ার্ক। এছাড়া ইকত কোটকি এই কাজ, মানে ফেব্রিক গুলো তো একদম মানে ভীষণ ভাবে আমরা ইউজ করি। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কিছু কাজ দেখলাম আমরা আপনার হাতে বানানো। আচ্ছা, আপনারই যে এই জিনিসগুলো বানিয়েছেন তার জন্য যে র মেটেরিয়ালসগুলো প্রয়োজন হয়েছিল সেইগুলো কোথা থেকে আনেন? বিভিন্ন জায়গা থেকে আনা হয়, মানে ওটা কোনো একটা মানে পার্টিকুলার জায়গা না, যেমন কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে, বোলপুর, মেনলি বোলপুর রয়েছে, কিছুটা বাঁকুড়ার দিকে রয়েছে, মানে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে মানে ট্রাইবাল পিসেসগুলো আমরা পাই বা যোগাযোগ করে দেখি যে খোঁজ খবর আছে, তো সেখান থেকে আমরা আনাই। এখন তো পুরো ব্যাপারটাই আর কি কুরিয়ার বা অনলাইন হয়ে গেছে, তো এখন তাদেরকে যোগাযোগ করে আনতে, মানে এখান থেকে অর্ডার করা হলে তারা ওখান থেকে পাঠিয়ে দেয়। এত কিছু দেখলাম, সেখানে কোনো স্ক্র্যাপ মেটেরিয়ালস ইউজ করে, মানে ঘরের কোনো ফেলে দেওয়া জিনিস? মেইনলি আমার এটা শুরুই হয়েছিল হচ্ছে স্ক্র্যাপ দিয়ে, মানে ওয়েস্টেড যেসব মেটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে। মানে আমি যখন শুরু করব বলে ভাবিনি, তখন আমি কি করতাম, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে প্রথম কাজটা শুরু করেছিলাম। মানে যেটা বললাম, কাগজের মন্ড, কাগজের মন্ড তো বেসিক্যালি নিউজ পেপার দিয়ে এটা তৈরি করা হয়, তো আমাদের ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু প্রথম কাজটা শুরু হয়েছিল। তারপর যেমন এই যে চট, জুট, এই জিনিসগুলো তো মনে হয় আমাদের বাড়িতে, এই যে নারকেল দড়ি, এই জিনিসগুলো তো মনে হয় আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল। এবার এখন আমাদের যেহেতু অনেকটা পরিমাণে দরকার পড়ছে বলে আমাদের আনাতে হচ্ছে, কিন্তু এগুলো সবই ফেলে দেওয়া জিনিস, স্ক্র্যাপ জিনিস দিয়েই তৈরি করা হয়েছে। আচ্ছা, যদি জানতে চাই কি যে এই জিনিসগুলো আপনারা কীভাবে বানান, যদি এক একটা জিনিস ধরে একটু যদি বলেন আমার দর্শকদের জন্য, তাহলে তারাও হয়তো কোথাও গিয়ে ইন্সপায়ার হয়ে ইন্টারেস্ট পাবে এখানে এইসব জিনিস বানানোর জন্য, বা নিজেদের জন্য বা নিজের ফ্যামিলির কাউকে সাজানোর জন্য সেই জিনিসগুলো বানানোর জন্য একটা ইন্টারেস্ট হয়তো পেতে পারে। পুরো ব্যাপারটাই হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির ওপরে নির্ভর করে। আমি কোনোদিনও এই জিনিসগুলো শিখিনি, মানে আমি নিজে হয়তো এতজনকে এখন শেখাই, কিন্তু একদম মানে আমি হাতে আঁকাটা পর্যন্ত আমি ড্রয়িং ক্লাসে কোনোদিনও আজ অব্দি যাইনি। তো এটা আজকে আমার কাছেও খুব আনন্দের ব্যাপার যে আমি যে নিজে কোনোদিনও এখনো পর্যন্ত আর কি স্কেচ করে কি করে ফিগার আইন আঁকতে হয় সে জানে না, কিন্তু সে তার আঁকা জিনিস আজকে সব জায়গায় যাচ্ছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এবার তারপরে কি হয়, মানে জুটটাকে হয়তো এভাবে করলে ভালো লাগে, ওভাবে করলে ভালো লাগে, প্রথম যেটা করি সেটা হচ্ছে একটা জায়গায় স্কেচ করি। আমার একটা স্কেচ কপি আছে, তার মধ্যে আমি ডিজাইন স্কেচ করি। স্কেচ করার পরে তারপরে সে জিনিসগুলো নিয়ে বসে টেম্পোরারিলি সাজিয়ে দেখি সেটা দেখতে কেমন লাগছে। তারপর যারা আর কি আমার সঙ্গে রয়েছে তাদেরকে আমি বলি এভাবে তৈরি কর, ওইভাবে তৈরি কর, মানে জিনিসটা এইভাবে আসে যেন, কিন্তু প্রতিটা জিনিস আমার চোখের সামনে বসে হাতে ধরে তৈরি করা হয়। এই যে আপনি কাপড় নিয়ে কাজ করছেন বা জুট নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে কাজ করার আগে ওই মেটেরিয়ালগুলোর কি আলাদা করে কোনো প্রসেসিং করতে হয়? এখন করতে হচ্ছে,
আগে হয়তো এটা করতে হতো না, মানে এখন কাপড় আসার পরে কাপড় বলো বা যে কোনো জিনিস বলো সমস্ত জিনিসকে এখন আমরা আলাদা করে রেখে সেটাকে স্যানিটাইজ করছি বা রোদে ফেলে রাখছি সেরকমভাবে। আবার কিছু কিছু ক্রাশড কাপড় আসে, সেগুলোকে আয়রন করে সেগুলোকে প্লেন করে তবে সেটা দিয়ে কাজ করা যায়, নাহলে সেগুলো দিয়ে কাজ করা যায় না। কড়িও অনেক ক্ষেত্রে হয়তো কড়িটাকে ভেঙে আমাদের কাজ করতে হয়, মানে কড়ি গোটা কড়ি আসে কড়িগুলোকে আলাদা করে আমাদের ভাঙতে হয় বা আমাদের ডাবল বা ট্রিপল ফুটো করতে করে তারপরে সে কড়িটাকে গাঁথা হয়। মানে কিছু জিনিস আছে যেগুলোকে ওইভাবে করতে হয়, আবার কিছু আছে যেগুলো আমরা যেভাবে আসে সেভাবেই বানাই। আপনার সাথে কতজন যুক্ত আছেন আপনার এই ব্যবসায়? এই মুহূর্তে মানে দুজন রয়েছে আমার, দুটো হাত বলতে পারো, মানে ওরা মোটামুটি এখন পুরোটাই সামলে নিয়েছে দুজন। মানে এর আগেও একজন বা দুজন, প্রথম শুরু করেছিলাম একা কিন্তু তারপরে সামলাতে সামলাতে দেখলাম যে পারছি না, তো ছোট একটা বাচ্চা মেয়েও আছে আমার, তো সেই কারণে এখন দুটো মেয়ে রয়েছে এবং পুরোপুরি সামলে উঠেছে। আরও ইচ্ছা ছিল এর মধ্যে আরও দুই একজনকে রাখবার, কিন্তু এই পরিস্থিতির জন্য এই মুহূর্তে আমিও সেরকমভাবে কাউকে পাচ্ছি না আর সাহসও পাচ্ছি না এগোতে। আচ্ছা, যারা আপনার সাথে আছে, আপনি বলছেন আপনার দুজন হাত, তাদের কি আপনি প্রশিক্ষণ দিচ্ছেন? একদম, ওরা প্রথম থেকে আমার সঙ্গে আছে এবং ওদেরকে এটাই বলেছিলাম, হাতে ধরে একদম হাতে কলমে কাজ যাকে বলে সেরকম হাতে কলমে আমি ওদেরকে কাজ শেখাবো। তো সেইভাবেই ওরা হাতে কলমে শিখছে এবং এখনও ওদের শেখার শেষ নেই, ইনফ্যাক্ট আমারও এখনও শেখার শেষ নেই, আমিও এখনও অনেক জিনিস নতুন নতুন শিখছি। মানে যত ক্রিয়েটিভিটি বাড়ছে তত নতুন নতুন জিনিস আসছে, তত মানে ট্রেন্ডের সাথে এগোতে গেলে আমাদেরকে মানে করতে হচ্ছে, মার্কেট সার্ভে করে দেখা যাচ্ছে আরও কিছু নতুনত্ব চাই, তো শেখার শেষ নেই, কাজ এখনও চলছে, শেখা এখনও চলছে। মার্কেট সার্ভে আপনি বললেন, তো মার্কেট সার্ভে করার সময় কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে এগোচ্ছেন? মার্কেট সার্ভে করার সময় প্রথমত তো মানে এখন তো সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট স্ট্রং একটা জায়গা না, তো সব থেকে বড়ো জায়গা হচ্ছে এখানেই, মানে তুমি নিজে একটা জিনিস লঞ্চ করার পরে ফার্স্ট যখন তুমি তোমার পেজে বা গ্রুপে দিচ্ছ তখন তুমি ডেফিনেটলি দেখবে যে মানুষ সেটা কতটা পছন্দ করছে, সেটা পছন্দ করার পরেই তারপরে সেই জিনিসটাকে নিয়ে আমরা এগোতে পারি। হ্যাঁ, তখন হয়তো তারা এটা বলে যে এইভাবে না, আর একটু নতুন কিছু চাই, সেইভাবে আর কি আমরা জিনিসটাকে নিয়ে মার্কেট সার্ভে করি, এইভাবেই চলে, এইভাবেই চলে। এখন দেখা যাচ্ছে, তাহলে কি আপনি বলতে চাইছেন কি এখন কোন জিনিসটার ডিমান্ড বেশি বলে মনে হচ্ছে মার্কেটে, মানে কাস্টমার কোন জিনিসের বেশি ঝুঁকছে? আপনার কাপড়ের মেটেরিয়ালের তৈরি কোনো জুয়েলারি না অক্সাইড জুয়েলারি? অক্সাইড যেমন একটা সময় প্রচণ্ড মানে ডিমান্ডে ছিল, বাট এমন জায়গায় এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে জিনিসটা যে সবাই বানাচ্ছে, তো এই সবাই বানানোর এই ইঁদুর দৌড়ের প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে আজকে মানুষও আস্তে আস্তে ভাবছে যে আমি যেটা পড়ছি সেটা তো পাশের জন্য পড়ছে, কারণ অক্সিডাইজ জুয়েলারি বা জার্মান সিলভারের জুয়েলারির মধ্যে নতুনত্ব কিছু আনার কোনো জায়গা নেই। যে জিনিসগুলো মার্কেট থেকে একটা স্ট্রাকচারে তৈরি হয়ে আসছে, যে যিনি র মেটেরিয়ালসগুলো সেগুলোকে জুড়ে গয়না তৈরি হচ্ছে, তো অলমোস্ট ডিজাইন সবার ক্ষেত্রেই প্রায় এক, কিন্তু যখন এটা মানে ক্লে দিয়ে হচ্ছে বা কাপড় দিয়ে হচ্ছে বিভিন্ন আর্থি মেটেরিয়ালস দিয়ে হচ্ছে তখনই সেখানে আমরা নতুনত্ব কিছু করার জায়গাটা পাচ্ছি। নতুনত্ব না হলে তো মানুষ পড়তে চাইবে না। আমাদের এই ছোট একটা শহর, এখানে যদি আমিও একটা জিনিস পরে যাচ্ছি, আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেও যদি একই জিনিস পরে, পুরো ব্যাপারটা একটা ইউনিফর্মের জায়গায় দাঁড়িয়ে যায়। একদমই তাই। আচ্ছা, আপনার বিজনেস আউটলেট কোথায় আছে? আমার বিজনেসের আউটলেট ট্রাঙ্ক রোডে রয়েছে, 10/5 ট্রাঙ্ক রোড, ওখানেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, ওটাই আমার বাড়ি, এবং ওখানেই একটা দিকে আমি আপাতত ওটা ওয়ার্কশপ আর ছোট একটা ক্লায়েন্ট কর্নার রয়েছে, এখন ওখানেই সমস্ত কিছু হচ্ছে। অনলাইনে কি আপনার প্রোডাক্টস অ্যাভেলেবল? একদম অ্যাভেলেবল। আচ্ছা, ওয়েবসাইট আমি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি, ওয়েবসাইটের কথা অনেকবার চিন্তা করেছি বাট এগোনো হয়নি, তবে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম, মোটামুটি এই সমস্ত জায়গাতে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, কাস্টমার্সদের কাছে লিংক পৌঁছে যায় যখন তারা ইয়ে করে মানে যোগাযোগ করে। এছাড়া ফেসবুকে বিভিন্ন যে লেডিস গ্রুপগুলো রয়েছে সেখানে আমার প্রায় প্রত্যেক সপ্তাহে বা এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর আমার লাইভ স্লট থাকে, সেখানে বিভিন্ন কাস্টমারের সামনে মানে আমরা মানে ওই গ্রুপগুলোতে প্রায় প্রচুর প্রচুর মেম্বার্স রয়েছে, লেডিস মেম্বার্স, তো সেখানে লাইভ স্লটের থ্রুতে আমরা সেখানে নিজেদের জিনিসগুলোকে শোকেসিং করি। মানে আপনারা লাইভ ডেমোনস্ট্রেশন দেন? একদম, লাইভ স্লট নেওয়া হয় সেখানে, আমাদের নতুন জিনিস দেখানো হয়, কারণ সবার পক্ষে মানে দুর্গাপুরের মধ্যে লোকের পক্ষে যদি এসে দেখাও সম্ভব হয়, বাইরের লোকের পক্ষে তো আসাটা সম্ভব হয় না, তো সবার কাছেই আর কি ব্যাপারটা পৌঁছায়। অনলাইনে যে বিজনেস আপনারা আছে, অনলাইনে যে সেলিং করছেন, তো সেখানে বিজনেসের কতটা প্রভাব ফেলেছে, মানে কতটা প্রফিটেবল জায়গায় নিয়ে গেছে এই অনলাইনে জিনিসটা?
আমার তো শুরুটাই হয়েছিল অনলাইন থেকে। আচ্ছা, মানে আমি যখন শুরু করেছিলাম তখন আমি জামশেদপুরে থাকতাম, হাজব্যান্ডের কাজের সূত্রে তখন জামশেদপুরে ছিলাম, তখন কাউকে চিনতাম না। তো আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেল, চেনা পরিচিতি সবই তখন ফার্স্ট তো ফেসবুকেই ব্যাপারটা শুরু হয়েছিল। তো আমার কাছে অনলাইন সব সময় খুবই কার্যকরী এবং খুবই একটা হেল্প, মানে হেল্পের জায়গা। তো এখনও পর্যন্ত যারা বাড়িতে আসে তারা তো আসেনি, তাদের সাথে তো একটা সম্পর্ক আছে, কিন্তু অল ওভার ইন্ডিয়া, এমনকি ইন্ডিয়ার বাইরেও আমার প্রোডাক্ট যায় এবং তাদের প্রত্যেকের সাথে সম্পর্কটা আমার সেরকম লেভেলে এখনও পর্যন্ত, মানে ভগবানের আশা, এখনও পর্যন্ত সেভাবেই রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরে আর আসামে আমাদের দুটো আউটলেট কাজ করে। আউটলেট কাজ করে মানে তারা এখান থেকে জিনিস তুলে নিয়ে যান, তাদের নিজস্ব বুটিক আছে, তারা এখান থেকে জিনিস তুলে নিয়ে যান, তারা আমাদের লোগো, সম্ভাবীর লোগো ইউজ করেই আমাদের জিনিসগুলোকে তারা ওখানে সেল করে। আচ্ছা, মানে আপনাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে, তারা ফ্র্যাঞ্চাইজির মতনই ব্যাপারটা আর কি, মানে ওটা হয়তো মানে কাগজপত্রে ফ্র্যাঞ্চাইজি কথাটা উল্লেখ নেই, কিন্তু মানে সম্পর্কটা সেরকমই জায়গায় যে তারা এখান থেকে আর কি হিউজ একটা বাল্ক অর্ডার এখান থেকে নিয়ে যান এবং ওখানে তারা আমাদের লোগো দিয়ে ইউজ করে। আচ্ছা, অনলাইনে পারচেজের ক্ষেত্রে একজন গ্রাহক কিভাবে আপনার থেকে জিনিস পারচেজ করতে পারবে যদি কেউ আপনার প্রোডাক্ট দেখে ভালো লাগলো বা ফেসবুক? প্রথমত তো নাম্বার রয়েছে আমাদের, সম্ভবীর পেজ লিংক সমস্ত জায়গায় দেওয়া রয়েছে, পেজে যখনই মেসেঞ্জারে বা নাম্বার দেওয়া থাকে সেখানে যখনই কন্ট্যাক্ট করবে তখনই তার সাথে যোগাযোগ করা হবে। এছাড়া ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম তো সবসময় ওপেন ফর অল। হোয়াটসঅ্যাপ গ্রুপটা জন্য নাম্বার ইউজ করলে নাম্বারে যে ইনভিটেশন রয়েছে সেখান থেকে যদি কেউ জয়েন করতে চায় সে ডিরেক্টলি আমাদের গ্রুপেও জয়েন করতে পারবে, সমস্ত কিছু সেখান থেকে দেখতে পাবে। আচ্ছা, এই যে একটু আগে আমরা কথা বলছিলাম বিজনেসের চড়াই উতরাই এইসব নিয়ে, তারপরে সেখানে আপনি বললেন কি এই পরিস্থিতি কোভিড-19 যে পরিস্থিতি, তো এই কোভিড-19 পরিস্থিতি বিজনেসের মধ্যে কী কী প্রভাব ফেলেছে? প্রভাব তো একটা ফেলেছেই, একটা জিনিস নিয়ে মানে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে এই বছরটা এরকম যাবে, আমাদের পয়লা বৈশাখে প্রত্যেকবারই বৈশাখী সেল হয়, তো সেটা সম্পূর্ণভাবে, তো সেই সময় প্রচুর এক্সিবিশনস ছিল সেগুলো পুরো বন্ধ হয়ে যায়। তো একটা মাস কমপ্লিটলি মার্চের 22 তারিখের পর একটা মাস আমি নিজেকে পুরোপুরি অফ করে দিয়েছিলাম, মানে মানে পুরোপুরি একদম সব কিছুর থেকে নিজেকে ডিটাচ করে একটা মাস চুপচাপ বসেছিলাম। বসে তখন এটাই চিন্তা করেছিলাম যে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, মানে এইভাবে দিনের পর দিন লকডাউন চলছে, এইভাবে একটা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে রয়েছে, মানুষ আর আসবে না বুটিকে কেউ বা ওয়ার্কশপে কেউ আসবে না, মানে কী করবো, এর পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই একটা মাসে কমপ্লিটলি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে আমাদেরকে বাধ্য হয়ে। আচ্ছা, কোভিড-19 আগেই যে বললেন এক মাস আপনি টোটালি বন্ধ রেখেছিলেন, তারপরে এই কোভিড আসা, তারপর এক মাস পর আবার নতুন করে বিজনেসটাকে স্টার্ট করা, তো এই নতুন প্ল্যানিং কি এসেছে, চেঞ্জেস কি এসেছে? নতুন প্ল্যানিং এই মুহূর্তে যেমন কমপ্লিটলি মানে আমরা ক্লায়েন্ট ডিরেক্ট ক্লায়েন্ট অ্যাটেন্ড করাটা আপাতত পুরোপুরি বন্ধ রেখেছি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ভিডিও কল বা অডিও কলের থ্রুতেই কাস্টমাইজড অর্ডারগুলো নিচ্ছি। এছাড়া কাস্টমার যদি মানে আমাদের স্টকস দেখতে চাইছেন সেই সময় আমরা হয়তো ভিডিও তাদেরকে সেন্ড করছি, মানে অনেক সময় ফটোজ ছাড়াও তারা চায় যে ডিরেক্টলি আমরা কীরকম মানে সামনে গিয়ে যেরকম দেখতে লাগে সেরকম যদি দেখতে চাই তখন তাদেরকে ছোটো ছোটো ক্লিপ ভিডিওস সেন্ড করা হচ্ছে, সেভাবেও আমরা তাদেরকে যোগাযোগ করছি, এইভাবে জিনিসটা এগোচ্ছে এখন। আচ্ছা, অনলাইন সেলিং যেহেতু আপনারা করছেন তো কোভিড-19 জন্য আলাদাভাবে কোনো সতর্কতা নেওয়া হয়েছে অনলাইন সেলিং এর জন্য? হচ্ছে, মানে এখান থেকে যখন জিনিসগুলো যখন শিপিং বা ডেলিভারি থ্রুতে যখন যাচ্ছে তখন সেগুলো প্রপারলি স্যানিটাইজড হয়ে ডাবল বা ট্রিপল প্যাকড হয়ে এখান থেকে বেরোচ্ছে, কাস্টমার পাওয়ার পরে আমরা প্রথমেই তাদেরকে বারবার বলে দিচ্ছি যে দুই থেকে তিন দিন প্রায় বা 4-5 দিনও আপনারা এই পার্সেলটাকে ফেলে রেখে দিন, স্যানিটাইজ করে পার্সেল স্যানিটাইজ করে আপনারা ফেলে রেখে দিন, তারপর সেটাকে খুলুন। তবে বারবার যেটা আমরা বলি সেটা হচ্ছে যে কোনো অ্যাক্সেসরিজ বা ড্রেস ম্যাটেরিয়াল সব ক্ষেত্রেই একই কথা উচ্চারণ করা হয় যে স্যানিটাইজার, ডিওড্রেন্ট আর পারফিউম মানে স্ট্রিক্টলি বারণ করা হয় যে মানে ডাইরেক্ট স্প্রে করতে না। তো সেই জন্যই আমরা বলি 4-5 দিনের একটা গ্যাপে যখন জিনিসটাকে ফেলে রেখে দিচ্ছেন তারপর সেটা ওপেন করা হচ্ছে, তারপরেও আপনি 2 দিন রেখে দিন না,
মানে এমন জায়গায় রাখুন যেখানে লোকজন যাবে না বা সচরাচর কেউ যায় না, বাচ্চাদের থেকে একদম দূরে। এইভাবেই সমস্ত সতর্কীকরণ মেনেই আমরা জিনিসগুলো, মানে কেউ কিছু পারচেজ করলে ফার্স্টে আপনাদের ওয়ার্কশপ থেকে যেটা স্যানিটাইজ করে তার কাছে পাঠানো হচ্ছে, প্লাস তাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে আপনারা যে প্রোডাক্টটা রিসিভ করার পর 3-4 দিন ওটাকে ফেলে রাখুন আনটাচড অবস্থায়, তারপর প্যাকেজিং খুলে আরও 2 দিন ফেলে রাখুন নিজের সেফটির জন্য, নিজের ফ্যামিলির সেফটির জন্য, তারপর সেটাকে ইউজ করুন। এটা একটা ভালো জিনিস। কোথায় কোথায় আপনার প্রোডাক্টস যায়? আমার প্রোডাক্ট তো অল ওভার ইন্ডিয়া যায়, মানে দুর্গাপুরের মধ্যে তো অবশ্যই যায়, এছাড়া অল ওভার ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার বাইরেও বেশ কিছু জায়গায়, যেমন আমাদের অস্ট্রেলিয়ায় 2-1টা জায়গায় গেছে, দুবাইতে ইনফ্যাক্ট গেছে, বাংলাদেশেও গেছে। তো এই কয়েকটা জায়গা এখনও আমাদের কাস্টমার রয়েছেন, তো সেখানে পাঠানো হয়। এখন সেটা সম্পূর্ণ বন্ধ রয়েছে, ইন্টারন্যাশনাল ডেলিভারিটা এখন পুরোপুরি বন্ধ রয়েছে, তবে অল ওভার ইন্ডিয়া শিপিংটা সবসময় চলছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাবলিক ডিমান্ড কী আছে, কাস্টমার্স ডিমান্ড কী আছে, ওনাদেরও কি ডিমান্ড সেম পান আপনি? হ্যাঁ, সেমই প্রায়, মানে এই ধরনের আমার হ্যান্ডক্রাফটেড আর্দি কালেকশনস, যেটা আমার মেইনলি যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, তার ডিমান্ড বাইরে বেঙ্গলিজ বলুন বা নন বেঙ্গলিজ বলুন, সবার কাছেই কিন্তু সেম। মানে দুর্গাপুজোটা যেমন সবার কাছেই একই রকমভাবেই গ্রহণযোগ্য, ঠিক সেই রকমভাবেই যদি বলেন তাহলে এই কালেকশনগুলো কিন্তু তারাও কিন্তু একই রকমভাবে যে চাই, মানে ফেব্রিক কালেকশন দিন, আর্দি কালেকশন দিন, জুটের কালেকশন দিন, একই রকম তাদের কাছেও ডিমান্ড রয়েছে। মানে তারাও সেই এই কালেকশনগুলোর জন্যই তারা এদিকে ঝুঁকছে একদম, মানে বেঙ্গলের এই জিনিসগুলোর পরে, এই অথেন্টিক বেঙ্গলের জিনিসগুলোর জন্য সবসময় তারা, মানে কুলো, হাত পাখা, এই জিনিসগুলো যখন আমরা ইউজ করছি সেগুলোর জন্য সবসময় তারা ঝুঁকছেন। কুলো হাত পাখা, এই যে বললেন এটা খুব ইন্টারেস্টিং লাগলো শুনতে, তো এই কুলো হাত পাখা এইগুলো ব্যবহারে আপনারা কি জিনিস বানাচ্ছেন? কুলো হাত পাখা আমার এখন তো সব, প্রথমে তো গয়না ইউজ হতো, মানে এখন এরকমও আছে যে কুলো হাত পাখা দিয়ে আমরা বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র ইউজ করছি, চাবি রিং ইউজ, চাবি রিং এর জন্য হাত পাখা বা কুলো ইউজ করা হচ্ছে। এই যেমন টিপট যেটা দেখলেন, এই টিপটের উপরেও অনেক সময় কুলো বসিয়ে সেটা সেইভাবেও তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো আমরা জলে বা জল দিয়ে হয়তো ইউজ করতে পারবো না, মানে জল দিয়ে ধুতে পারবো না, বাট সেটাকে শোপিস হিসাবে সাজানোর জন্য অনেক ক্ষেত্রেই লোকজন চাইছেন। আচ্ছা, শোপিস হিসেবে তখন সেটা, হ্যাঁ একদম, সেটাকে শোপিস হিসেবে তখন আর কি ইউজ করা হচ্ছে। আচ্ছা, আর এমনি অ্যাক্রিলিকের কাজ করা থাকলে সেটাকে অ্যাক্রিলিকের কাজ করলে, হ্যাঁ পেন্ট সবসময় যে পেন্টটা ইউজ হচ্ছে সেটা সবসময় ডিউরেবল, তো সেই জন্য তখন কোনো প্রবলেম হয় না। ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে? ক্যাশ অন ডেলিভারি সুবিধা শুধুমাত্র দুর্গাপুরে আছে, মানে বাইরে সেরকমভাবে আমি এখনও পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি নিয়ে কোনো দিনও ভাবিনি, তবে দুর্গাপুরের মধ্যে কাস্টমাররা অনেকেই চাইছেন যে বাড়িতে ডেলিভারি দিয়ে যেতে, আমার যে ডেলিভারিটা সম্পূর্ণ দেখাশোনা করেন তারাই আর কি সিওডির ব্যবস্থা এখানে করে রেখেছেন। আচ্ছা, তাহলে বাইরে যারা গ্রাহক আছেন, যারা ক্লায়েন্টস আছেন আপনার, তারা কীভাবে পেমেন্টটাকে, তারা গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, নেফট, সমস্ত কিছুই তারা মানে সেভাবেই আর কি করে, সেভাবে হচ্ছে। আচ্ছা, যদি কেউ এই বিজনেস, হ্যান্ডক্রাফটের বিজনেস স্টার্ট করতে চায়, অনেকের তো, অনেক মহিলা আছেন কি যারা, আপনিও একজন মহিলা, যে স্বনির্ভর হতে চায়, একদম একদম, তাদের জন্য তারা তো ঘরে বসেই ব্যবসাটা করতে পারে, একদম করতে পারে। এখন তো মানে আমার মতে তো যে প্রত্যেকটা মহিলারই কিছু না কিছু করা উচিত, মানে এই পরিস্থিতিতে এরকম হয়েছে, প্রচুর মানুষের আজকে কাজ চলে গেছে, প্রচুর মানুষের টাকা পয়সার টানাটানি শুরু হয়েছে, তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির মহিলাদের কিছু না কিছু করা উচিত, এমন জিনিস যে আপনি সংসার সামলে বাড়িতে থেকে কিছু শুরু করুন না, যে জিনিসটাতে আপনি পারদর্শী সেই জিনিসটা নিয়ে কাজ শুরু করুন। কেউ রান্না করতে ভালোবাসেন তো রান্না নিয়ে ভাবুন, কেউ হাতের কাজের এমব্রয়ডারি করতে ভালোবাসেন সেই জিনিসগুলো নিয়ে ভাবুন, ছোট থেকে শুরু করুন, ছোট থেকে শুরু করে আস্তে 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 সেটা ঠিক বাড়বে, কারণ ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস, সেটা শূন্য থেকে শুরু হয়ে সেটা মানে এভারেস্টের চূড়া পর্যন্ত পৌঁছানো যায়, মানে রোজই সেটা নিয়ে একটু একটু করে এগোনো যায়। আচ্ছা, আপনি বললেন কি যে আপনার অলরেডি 2 আউটলেট বাইরে কাজ করছে, তো সেরকম যদি কেউ ইন্টারেস্টেড হন কি আপনার থেকে জিনিস কালেক্ট করে সে রিসেল করবে? একদম নিশ্চয়ই সে করতে পারে, তবে আমাদের এই যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে সম্ভবীর যে লোগো বা যেটা আর কি রয়েছে সেটাকে মেনটেন করে যদি কেউ সেইভাবে যদি কাজটা করতে পারে নিশ্চয়ই করতে পারেন। আসলে পুরোটাই তো আমার ড্রিম চাইল্ড, মানে ডিজাইনগুলো প্রত্যেকটা নিজের ভেবে বানানো এবং নিজের মানে এইভাবে হতে পারে ওইভাবে হতে পারে, তো সেই
ডিজাইনটা আমি এখনো পর্যন্ত কাউকে কপিরাইট দিতে পারি না, তো সেই কারণেই লোগো মেনটেন করে আমাদের নামটা মেনটেন করে যদি কেউ করতে চান, আমাদের সাথে যুক্ত হতে চান, নিশ্চয়ই পারবেন। তাহলে তারা কিভাবে যুক্ত হবেন আপনার সাথে, আপনার সাথে কন্টাক্ট? তারা আমাদের সাথে, আমার কন্টাক্ট নাম্বার রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে আমরা পুরো প্রসিডিওরটা তখন বলে দেবো যে এইভাবে করা যেতে পারে, আমরা বিভিন্ন রকম ফটোজ বা ভিডিও ক্লিপসও তাদেরকে পাঠিয়ে দেবো, তো তারা সেগুলো নিয়ে করতে পারেন, আমরা সেইভাবে এখান থেকে জিনিসগুলো প্রোডাকশন তৈরি করে এখান থেকে সেগুলো আমরা পাঠিয়ে দেবো। মানে আপনারা এখান থেকে র মেটেরিয়ালস তাদেরকে পাঠিয়ে দেন? না, আমরা র মেটেরিয়ালস কখনোই পাঠাই না, আমরা পুরো জিনিসটা একদম রেডি করে ইয়ে করি, মানে র মেটেরিয়ালসের ডিলিংটা আমি এখনো পর্যন্ত কোনো কিছুই করি না। আচ্ছা, মানে আপনারা একদম রেডি টু ইউজ, রেডি করে পুরো একদম তৈরি অবস্থাতে সেইভাবেই আমরা পাঠিয়ে দেবো। ওই প্রোডাক্টটা পাঠিয়ে দেন, ওরা সেখানে রিসেল করবে, একটা রিসেল, হ্যাঁ, রিসেলিং এর যে ব্যাপারটা রয়েছে সেটা তারা করতেই পারেন। তাহলে তো সেই ক্ষেত্রে তারা সেভাবে করতে। আজকালকার দিনে দাঁড়িয়ে আপনি যে বলছেন প্রতিটা মহিলার একটা স্বনির্ভর হওয়ার একটা, তো এই ব্যবসার সাথে যুক্ত হলে কতটা টাইম কনজিউমিং ব্যাপার থাকে? কারণ অনেক মহিলার মাথায় ভাবনা চিন্তাটা আসে কিন্তু কি, হ্যাঁ আমি একটা কিছু করবো কিন্তু সময় নেই হাতে। এক্স্যাক্টলি, কিন্তু সময় দেখুন, মানে এই কথাটা তো সব জায়গাতেই রয়েছে যে ব্যবসাকে যদি ব্যবসার জায়গায় নিয়ে যেতে হয় তাহলে সময় দিতে হয়। মানে হয়তো সময়, দেখুন সময় আমাদের কাছেও খুব একটা প্রথম দিকে ছিল না, আমরাও সব সামলে উঠে সব কিছু করে উঠতে পারতাম না। প্রথমে যতটুকু আপনি পারছেন সেটুকু দিয়ে শুরু করুন, মানে যেটুকু সময় পাচ্ছেন সেটুকুই কাজে লাগান, তারপরে আস্তে 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 হয়তো দেখবেন তখন আপনার কাছেও জিনিসটা ভীষণ একটা সহজ একটা ব্যাপার হয়ে যাবে, তখন মনে হবে যে হ্যাঁ করতে পারছি। তবে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা আছে না, এটা অনেকটা তাই আর কি, মানে ইচ্ছা দিয়ে যদি শুরু করা যায় সময় ঠিক বেরিয়ে যায়, আমার তো তাই মনে হয়। মানে শুরু করুন, সময় ঠিক বেরিয়ে যাবে, একদম এটাই মহিলাদের, এটাই আমাদের। আচ্ছা, এর সাথে সাথে অনেক পুরুষও আছেন, মানে বলবো না কি যে শুধু মহিলারাই জুয়েলারি বিজনেস নিয়ে ইন্টারেস্টেড হয়, এরকম অনেক শপও আমরা দেখতে পাই বাজারে কি যে যেখানে এইসব জুয়েলারিজ রাখছেন, বাকি তারাও আপনার থেকে যোগাযোগ করে আপনার কাছ থেকে জিনিস নিতেই পারেন? হ্যাঁ, নিশ্চয়ই নিতে পারেন। এবার দেখুন, বুটিক জুয়েলারি বা বুটিক যখন জিনিসটা ইউজ হয় না, বুটিক কথাটার মানেটাই হচ্ছে একটু এক্সক্লুসিভ হবে, একটু মানে গতানুগতিকতা থেকে একটু আলাদা হবে, এবং জিনিসটার খুব বেশি পিসেস আমরা বানাবো না, একটা কি দুটো পিস, বা হয়তো যখন অর্ডার হলো তখন হয়তো তিন চার পিস বেরোলো, এরকমভাবে মানে খুব বেশি ওই জিনিসটা বানানোর পরে না সেই জিনিসটার চাহিদাটাও কমে যায়, সেই জিনিসটার সহজলভ্য যখন ব্যাপারটা হয়ে যায় না তখন সেই জিনিসটা ইয়ে থাকে না, তো সেই জন্য দোকানে আমরা খুব একটা মানে সেইভাবে চাইছিলাম না যে জিনিসটা হোক, মানে বুটিক ব্যাপারটাকে বুটিকের জায়গাতেই থাকতে দিন। আচ্ছা, মানে এক্সক্লুসিভ কালেকশন, এক্সক্লুসিভ লাক্সারিয়াস যে কালেকশনটা হয় সেটা সেইভাবেই রাখুন, মানে সেটাই আমাদের বক্তব্য। মানে শুধু কি আপনারা আপনাদের বিজনেসটাকে মহিলা কেন্দ্রিকই রাখতে চাইছেন নাকি পুরুষরাও এটাতে ইনভলভ হতে পারে? একদমই একদমই, মানে সবাই এটার মধ্যে যুক্ত হতে পারে, তবে যেহেতু আমি একজন মহিলা হিসেবে শুরু করেছি, মানে আমি সবসময় এটাই চাইবো যে মহিলারা যুক্ত হোক এর মধ্যে, মানে পুরুষরা কেন করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু মহিলারা এর মধ্যে যুক্ত হন, কারণ তাদেরও কিছু না কিছু তো করা উচিত। এই জিনিসগুলো ভীষণ ধৈর্যের ব্যাপার, মানে ধৈর্য ধরে সমস্ত জিনিস তৈরি করে ইয়ে করে সমস্তভাবে করতে গেলে, আমার মনে হয় সবারই এর মধ্যে থাকতে গেলে কিছুটা ধৈর্য তো রাখতেই হবে। কেউ যদি শুরু করতে চায় তো কী কী জিনিস মাথায় রেখে, কোন কোন দিক মাথায় রেখে বা কীভাবে শুরু করবে? প্রথমে মানে এটা জানা উচিত যে যে কাজটা আমি শুরু করতে চাইছি সেটা আমার, সেটার মার্কেট ডিমান্ড কতটা আছে, মানে সেটা এই মুহূর্তে মার্কেটে কতটা চলতে পারে, মানে এই জিনিসটা সবার আগে মাথায় রাখা উচিত। সেকেন্ড হচ্ছে যে প্রচুর পুঁজি নিয়ে না নেমে ছোট অল্প একটু পুঁজি নিয়ে জিনিসটাকে শুরু করো, মানে হস্তশিল্প জিনিসটাই এমন যে যেটার জন্য হয়তো ছোট থেকেও শূন্য থেকেও শুরু করা যায়, বিশাল আড়ম্বর করে শুরু করার মতন দরকারটা পড়ে না। তো এই কয়েকটা জিনিস আছে সেগুলো মাথায় রেখে এগুলো আমার মনে ঠিক আগে গিয়ে ব্যাপারটা নিয়ে দাঁড়ায়। এই যে মার্কেট ডিমান্ড, আপনি যে কথাটা বললেন, একজন যে নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন তার ক্ষেত্রে হয়তো বুঝে ওঠা সম্ভব নয় জিনিসটা, যে আমার এখানকার ক্লায়েন্টসরা কিরকম চাইছে বা এখানকার মানুষের কিরকম ডিমান্ড, তো সেই জায়গাটা তিনি বুঝবেন কি করে? সেই জায়গাটা বুঝতে গেলে যারা অলরেডি এর সাথে যুক্ত রয়েছে তা মানে চেনা জানা বিভিন্ন লোকের সাথে তারা একবার আলোচনাতে তো যেতেই পারেন, মানে হয়তো যেমন এই মুহূর্তে ব্যাগ আমরা যেরকম আর কি হ্যান্ডক্রাফটেড ব্যাগ বানাচ্ছি, মানে ব্যাগের ডিমান্ডটা এই মুহূর্তে বাজারে বেশ ভালো, তো মানুষ এটা চিন্তা করতেই পারেন যে হ্যাঁ আমরা ব্যাগ নিয়ে কাজ করতে পারি, তো তার জন্য তাদের মনে হয় যে আমরা দুই একজনের সাথে যদি আলোচনা যেতে পারি, তা আলোচনাটা সবসময় আমার মনে হয় একটা দরকার একটা জায়গা, না হলে ঘরে বসে সে জানবে কী করে যে কোন জিনিসটার ডিমান্ড সবথেকে বেশি বা কোনটা নিয়ে সে এগোতে পারবে। এই যে ব্যাগ আপনি বললেন, তো কীরকম ব্যাগ বানাচ্ছেন আপনারা?
আমরা মানে কাপড়ের বিভিন্ন রকমের ব্যাগ বা হ্যান্ড পেন্টের টোটে ব্যাগ যেগুলো হয় ক্যানভাস কাপড়ের ওপরে সেরকম ধরনের ব্যাগ, ব্যাগটা নিয়ে আমরা জাস্ট শুরু করেছি। ব্যাগ নিয়ে এখনো পর্যন্ত অতটা ভেবে উঠিনি, ইচ্ছা আছে এবার পুজোর আগে ব্যাগটাকে একটুখানি বড়সড়ভাবেই আর কি নিয়ে আসবার, তবে যেটা হবে কমপ্লিটলি আমার হ্যান্ডমেড হবে, মানে কোনো লেদার বা অন্য কিছু না, মানে টোটালি হাতে বানানো একদম যেরকম জিনিস হয় সেরকমভাবেই আমরা এগো। এই যে পুজো আসছে সামনে, বাঙালির শুধু বড় উৎসব বলবো না, এই উৎসবে সকল সম্প্রদায়ের মানুষ মেতে ওঠে, তো সেই জায়গায় পুজোর জন্য পুজোটাকে লক্ষ্য রেখে আপনারা নতুন নতুন কি আনছেন বিজনেসের মধ্যে? পুজোটাকে লক্ষ্য রেখে এই যেমন ব্যাগের কথাটাই বললাম, এটা তো আসছেই, আরও মানে অ্যাক্সেসরিজে তো অনেক রকমই জিনিসপত্র আনছি। এর বাইরে এই মুহূর্তে যেমন মানুষ ঘর সাজানোর দিকে খুব ঝুঁকেছেন, কারণ এখন আমরা মানে ম্যাক্সিমাম সময়টা ঘরেই আটকি থাকছি, তো মানুষ ঘরের দিকে ঝুঁকেছেন, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র আসছে, মানে একটু কোয়ার্কি বাট মানে মানুষের আর কি আয়ত্তের মধ্যে আসবে সেরকম ধরনের জিনিসপত্র নিয়ে কাজ শুরু করছি। ঘর সাজানোর জিনিসের মধ্যে কী কী আছে? ঘর সাজানোর জিনিসের মধ্যে পিলোজ রয়েছে, কুশনস রয়েছে, বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, কি চেইনস রয়েছে, প্ল্যান্টার্স রয়েছে, ইনডোর প্ল্যান্টার্স রয়েছে, আউটডোর প্ল্যান্টার্স রয়েছে, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। এই যে ওয়াল হ্যাঙ্গিং বলছেন, ওয়াল হ্যাঙ্গিংগুলো কিসের ওপর বেসিক্যালি তৈরি? ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন জিনিসের ওপরে তৈরি হয়, মানে এমসিল, ক্লে, বাঁশ, বিভিন্ন কাঠের উডেন জিনিসপত্রের উপরে তৈরি হচ্ছে। উডেন জিনিসের উপর কি আপনারা নিজেরাই কিভাবে জিনিসটাকে? উডেনের হয়তো একটা স্ট্রাকচার করে আনা হলো, তার উপরে হয়তো বাকিটা হয়তো হাতে বানানো হলো, যেমন কোস্টার, কোস্টারও কিন্তু একটা কিন্তু হোম ডেকোরের মধ্যে রয়েছে, তো আমরা বেসিক বেস যে জিনিসটা সেটা বাইরে থেকে আমরা বানিয়ে আনি, আমাদের লোক আছে তাদের কাছ থেকে আমরা বানিয়ে আনছি, তারপর সেই জিনিসটার উপরে হাতে আঁকা হচ্ছে বা তার উপরে কিছু কাজ হচ্ছে ডিজাইন করে, তারপর আমরা কাস্টমারদেরকে দিচ্ছি। আচ্ছা, এই ওয়াল হ্যাঙ্গিং এটার কিরকম ডিমান্ড মার্কেটে? ওয়াল হ্যাঙ্গিংয়ের ডিমান্ড সবসময় রয়েছে, ওয়াল হ্যাঙ্গিং, তারপরে মানে উইন্ডোর পাশে মানে কার্টেন্স বাইন্ডার যেটা হয়, কার্টেন বাইন্ডার, এই জিনিসগুলো ডিমান্ড সবসময়ই রয়েছে মানুষের কাছে। আগামী দিনে এখন এখন বা আগামী দিনে এরকম কি কোনো প্ল্যানিং আছে শাড়ি নিয়ে কাজ করা, শাড়ির ওপরে ব্লাউজ পিস, এগুলো তো দেখা যায় কি যেরকম অনেক হাতের কাজ হচ্ছে? শাড়ি আমি মানে বানিয়েছি এখনো পর্যন্ত দুই একটা বানিয়েছি, কিন্তু সেগুলো একটু স্টেটমেন্ট শাড়ি হয়েছে, মানে শাড়িটা নিয়ে এই জন্য এগোতে পারছি না কারণ সময়টা বললেন না, সেইটাই হচ্ছে সব থেকে সমস্যার জিনিস, মানে এই জিনিসগুলোর মধ্যে এতটাই আটকে গেছি যে শাড়ি বা মানে অ্যাপারেলসের দিকে এখনো পর্যন্ত যেতে পারছি না, তবে ইচ্ছা তো আছে, আগামী দিনে এই জিনিসগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। রেডিমেডের দিকে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, মানে মেনলি ইচ্ছা আছে যে জিনিসগুলো মানে একটু এক্সক্লুসিভ বানিয়ে হয়তো আমরা দিয়ে দিলাম, এবার কাস্টমার নিজেদের মতন করে সেটাকে বানিয়ে নিলেন, মানে আপনারা পিসের ওপর, পিসের ওপরে কাজ করে বা শাড়ির ওপরে কাজ করে, ব্লাউজ পিসেসের ওপরে, মানে আমাদের লুজ প্যাচেসেও তো বিক্রি হয়, মানে হাতে আঁকা বা এমব্রয়ডারি লুজ প্যাচেস বিক্রি হয়, লটকানস বিক্রি হয়, তারা সেগুলোকে কেউ কার্টেন বাইন্ডার্স হিসেবেও লাগায়, কেউ আবার শাড়িতেও লাগায়, কেউ ব্লাউজেও লাগায়। আচ্ছা, এই যে আপনি বলেন কি দু একটা স্টেটমেন্ট শাড়ি বানিয়েছেন, তো সেইগুলো নিয়ে যদি একটু বলেন কি ভাবনা চিন্তা থেকে, বা আপনার কাছে এত ইউনিক কালেকশনও আমরা দেখলাম আমাদের অনুষ্ঠানের মধ্যে, তো আপনার কাছে একটা এক্সপেকটেশন থাকছে কি আপনি যদি এই শাড়ি বানান বা কিছু একটা ইউনিক টাচ থাকবে সেখানটাতে? হ্যাঁ, শাড়ি আমি প্রথম যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে যে কবিগুরুর ওপরে বানানো হয়েছিল, আমাদের রবীন্দ্রসঙ্গীতের 25টা রবীন্দ্রসঙ্গীত শাড়ির ওপরে ছোট ছোট প্যাচেসে 4 লাইন করে লেখা হয়েছিল, সেই প্যাচেসগুলো সমস্ত শাড়িতে বসানো হয়েছিল, মানে পাড়ের বর্ডারের যে জায়গাটাতে সেই জায়গাগুলো মিলিয়ে এবং ওপরের দিকটা মিলিয়ে টোটাল 25টা আর কি গানের 4 লাইন করে আর কি লেখা ছিল, আর শাড়ির আঁচলটাতে দেওয়া ছিল হচ্ছে রবীন্দ্রনাথের দুটো চিঠিকে আমরা সেটাকে ওটাকেও আমরা মানে প্যাচ করে সেটাকেও আর কি শাড়ির আঁচলে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো এটা একটা স্টেটমেন্ট শাড়ি ছিল, মানে এটা একটা ট্রিবিউট বলতে পারেন আমাদের কবিগুরুকে, এটা ছিল। আর সেকেন্ড আরেকটা পিস তৈরি হয়েছিল, সেটা হচ্ছে পটচিত্রের ওপরে কাজ হয়েছিল, পটচিত্রের ওপরে কাজ হয়েছিল, সেই শাড়িটা আমরা শোকেস করার খুব একটা টাইম পাইনি কারণ ওটা এত এমার্জেন্সিতে বানানো হয়েছিল, বানানোর সঙ্গে সঙ্গে ওটা কাস্টমারকে দিয়ে দেওয়ার কথা ছিল, মানে ওটা একদম কাস্টমাইজড একটা অর্ডার ছিল, তো ওটার কোনো দিনও ছবিটা আমরা আজও অবধি তুলেও উঠতে পারিনি, ওটা আমাদের হাতেও আসেনি ছবিটা, তো ওটার সারা শাড়িতে আমরা পটচিত্র এঁকেছিলাম, মানে একদম বেঙ্গলের যে অথেন্টিক যে পটচিত্র তার উপরে হাতে আঁকা পুরো শাড়িটা তৈরি হয়েছিল, মানে কেরালা কাটনের শাড়ির ওপরে পুরো একদম ওরম হাতে আঁকা পুরো জিনিসটা। শাড়ির ওপর কাজ করতে গেলে কি মেটেরিয়াল দরকার পড়ে? শাড়ির ওপরে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে ডেফিনেটলি কাজ হয়,
এরপরে আমরা যে প্যাচেসগুলো ইউজ করি সেগুলো সেরকম ধরনের হ্যান্ডলুম কাপড়ের ওপরে এঁকে তারপরে সেগুলো আমরা শাড়ির ওপরে করি। একটা খাদি কটনে হয়েছিল, একটা কেরালে কটনে হয়েছিল, দুটো শাড়ি এখনো পর্যন্ত স্টেটমেন্ট আমি বানিয়েছিলাম। আচ্ছা, ব্লাউজ পিসেসের ওপর যে এমব্রয়ডারি কাজ, তো সেরকম কোনো ভাবনা চিন্তা আছে? এমব্রয়ডারিটার দিকে আমি এখনো পর্যন্ত খুব একটা এগোতে পারিনি, মানে এমব্রয়ডারিটা মানে মেইনলি আমাদের কাজটা এখনো পর্যন্ত হ্যান্ড পেন্টেডের ওপরেই হচ্ছে। এছাড়া মানে বিভিন্ন বিডস দিয়ে কাজ হয়, ক্রিস্টাল বা যেগুলো আর কি সি বিডস, চিনি পুঁতি, এই জিনিসগুলো দিয়ে আমাদের মেনলি এখনও পর্যন্ত কাজগুলো হয়ে থাকছে। তো সব ব্লাউজের ওপরেও যখন আমরা প্যাচেস দিচ্ছি তখন সেগুলো বিভিন্ন হ্যান্ড পেন্টেড প্যাচেস থাকছে বা তার বর্ডারিংটা করা থাকছে, হয়তো কোনো বিডস ওয়ার্ক করা থাকছে, জাস্ট কাস্টমার ওটা নিয়ে গিয়ে নিজেদের রেডিমেড ব্লাউজ কিনেও তারা সেটাকেও বসিয়ে দিয়ে ওটাকে আর কি ইউজ করতে পারেন। মানে একদমই একটা আলাদা একটা এক্সক্লুসিভ পিস হয়ে গেল তাতে। মানে আপনাদের কাছ থেকে জাস্ট ওরা প্যাচেস গুলো নিয়ে গেল বা যেটা বলছিলেন লটকান নিয়ে গেল, সেইগুলো নিয়ে গিয়ে তারা নিজেদের যেটা ইচ্ছা মতো ব্লাউজে বসিয়ে নিল বা শাড়িতে বসিয়ে নিল, সালোয়ার স্যুট এগুলো সবেতেই, মানে সেটা তাদের ইচ্ছা মতন। বললাম তো, আবার কেউ সেটাকে কার্টেন বাইন্ডার হিসেবে ইউজ করছে, মানে এই লটকান গুলো হয়তো এমন ভাবে, মানে যারা শৌখিন মানুষ তারা সেটাকে হয়তো লটকান বা কেউ ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ইউজ করছেন, মানে এটা যে কোনো রকম ভাবে ইউজ করাই যায়। জুয়েলারিজ দেখলাম আমরা এতগুলো, এক একটা জুয়েলারিজ দেখলাম এক একটা রকমের বিভিন্ন মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, তো কিরকম জিনিস দিয়ে জুয়েলারিজ গুলো বানানো হচ্ছে, কি কি মেটেরিয়াল? বিভিন্ন রকম আর্থিক কালেকশন, মেইনলি ইকো ফ্রেন্ডলি যেটা, সেই ধরনের জিনিসপত্র দিয়ে আমি কাজ করি, মানে চট, জুট, কড়ি, কাঁচ, মানে মিরর যেটা, মিরর, তারপরে পুঁথি, মানে চিনি পুঁথি বা সি বিডস, ক্রিস্টাল, এই সমস্ত জিনিসপত্র দিয়ে, মানে অক্সিডাইজ হয়তো তাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা অক্সিডাইজটাকেও ইউজ করছি, বা জার্মান সিলভার যেটা বলেন আপনারা, ডোকরা, তারপরে পিতলের বিভিন্ন জিনিসপত্র, মানে পিতলের কাজল লতা, আমাদের একটা ছবি আছে দেখবেন, কাজল লতার উপরে পঞ্চ প্রদীপের ওপরে কাজ হয়েছিল, কাজল লতার উপরে কাজ হয়েছিল, ত্রিশূল বা ঘণ্টা দিয়েও কাজ হয়েছিল, মানে এই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা কাজগুলো করি, মানে সব কিছু দিয়ে আপনারা সমস্ত কিছুকে নিয়েই আর কি কাজটা হয়। দেখা গেল কি যে জুয়েলারি উলেন কাজ, এই দিকে আপনারা কতটা দৃষ্টি রাখছেন জুয়েলারির উপরে উলেন কাজ, ডিমান্ড আছে? এটা কিন্তু দেখা যাচ্ছিল একটা সময় খুব ডিমান্ড ছিল, পম্পমের ডিমান্ড কিন্তু এখনো আছে, কাস্টমারের কাছে এখনো পম্পমের ডিমান্ড আছে, কিন্তু সেটা পম্পমের সাথে অন্য কিছু একটা কিছু দিয়ে সেটাকে একসাথে সামঞ্জস্য রেখে সেভাবে করতে হচ্ছে। মানে শুধু পম্পমের সেই একসময় কালারফুল যে বোহেমিয়ান যে জুয়েলারিটা ছিল, যেটা পম্পমের উপরে মানুষের প্রচুর ক্রেজ ছিল, সেটা এখন অনেকটা কমে গেছে, এখন মানুষ তার সাথে আনুষঙ্গিক আরো কিছু দিয়ে সেটা পাইল আপ করে তৈরি করছে। মানে এখন মানুষ সবকিছুর মধ্যে একটা মিক্স এন্ড ম্যাচ, একদম ফিউশন তো সবসময়ই মানে মানুষের পছন্দ, মানে মানুষ একরকম জিনিসে যায় না, সবসময় এটার সাথে ওটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ফিউশন করে পড়তে তো ভীষণ ভালোবাসে। আচ্ছা, যারা মানে নতুনভাবে বিজনেস স্টার্ট করার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কি স্টার্ট করতে চাইছেন, স্টার্ট করার প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে যদি বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের প্রয়োজন আছে? দেখুন, ছোট যখন আপনি শুরু করছেন তখন হয়তো ডকুমেন্টস না হলেও চলে যাবে, কিন্তু যখন এটা একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াবে তখন একটা ট্যাক্সের ব্যাপার থাকে, একটা সমস্ত কিছুর ব্যাপার থাকে, তো জিএসটির ব্যাপারগুলো থাকে, তখন সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা ভালো। প্রথম দিকে এটা নিয়ে না ভাবলেও চলে, মানে তা প্রথম দিকটা এগোনোই যায়, কারণ কুটির শিল্প বা হস্তশিল্প জিনিসটা সবসময়ই মানুষের মানে ঘর থেকে শুরু হওয়া একটা জিনিস, মানে একদম বাড়ি থেকে তৈরি হওয়া, তো এরকম প্রচুর লোকজন আছে, মানে এখনও গ্রামের দিকে প্রচুর লোকজন এরকম কাজ করে যাদের সাথে আমাদের পরিচয় হয়, হয়তো এই যে মেলা টেলাগুলোতে গেলে হয়তো পরিচয় হয়, তখন আমরা জানতে পারি যে তাদের কাছে হয়তো তারা জানেও না যে এটার জন্য কোনো ট্যাক্স পে করতে হয় বা কিছু পে করতে হয়, তো এগুলো নিয়ে প্রথম থেকে ভেবে কোনো লাভ নেই, মানে পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন একটা বড় জায়গায় পৌঁছাবেন তখন ভাবলেও এটা নিয়ে চলে, তখনও এটাকে নিয়ে, কিন্তু ওটাকে মাথায় রাখতে হবে, মাথায় কারো যদি প্ল্যানিং থাকে বিজনেসটাকে বড় করব, মানে বিজনেসটাকে বিজনেসের জায়গায় যখন নিয়ে যাব, যখন এটা একটা ট্যাক্সের আওতায় চলে যাচ্ছে, তখন তার আগে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আমার মনে হয়। আচ্ছা, এই যে জিএসটির কথাটা আপনি উল্লেখ করলেন, তো জিএসটির প্রভাব কতটা পড়েছে বিজনেসে? জিএসটির প্রভাব তো সবসময় বিজনেসে পড়েছে, তবে আমাদের কুটির শিল্প হস্তশিল্পের ওপরে সেরকম পড়েনি, এই কারণেই, কারণ কুটির শিল্প আর হস্তশিল্পের জিনিসপত্রের কিন্তু যে দেখুন, আমরা যারা আর কি ক্রিয়েটর তারা কিন্তু খুব যে বেশি রাখি সেরকম নয়,
তো আমার কাস্টমার যারা তারাও জানেন, মানে যে বিশাল যে একটা কিছু দাম সেরকম না, যখন এটা মানে বাইরে যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, যারা তখন নিয়ে যাচ্ছে, তখন হয়তো দামটা সেই পরিমাণে বাড়ছে, তো তখন হয়তো সেটার তাদেরকে জিএসটি বসাতে হচ্ছে, ট্যাক্স বসাতে হচ্ছে সেইভাবে। যখন আপনি একটা শোরুমের থ্রুতে জিনিসটাকে যখন সেল করতে যাবেন, তখন ডেফিনেটলি সেখানে জিএসটি বা কিছু রাখবে। যখন একটা মানুষ বাড়িতে বসে যখন কাজটা নিয়ে শুরু করছেন, তখন আমার মনে হয় না জিএসটি বা কোনো কিছুর আওতায় তাকে ফেলা যায়। তো এইভাবে আর কি চলা যায়। মানে জিএসটি খুব একটা খারাপ সেটাও দেয় না, একদমই না। মানে আমার মতে যখন বড় করে ভাবা হবে, তখন জিএসটি একটা পে করাটা উচিত উচিত একদম একদমই। অনেকের ক্ষেত্রে বলছে কি যে না, জিএসটি আসাতে বিজনেস একটা অনেক প্রভাব পড়েছে, একটা সেটা তো মানে যার যার চিন্তা ভাবনা, নিজের চিন্তা ভাবনা। বাট আমার মনে হয় যে একটু বড় জায়গায় চলে যাওয়ার পরে একটা ট্যাক্স বা একটা জিএসটি পে করা মানে উচিত। এটা একটা আমাদের একটা মানে নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য, মানে একদম সচেতন নাগরিক হিসেবে একটা আমাদের দায়িত্ব বোধের মধ্যে পড়ে কি যে আমরা জিএসটি পে করে প্রপার ট্যাক্স পে করে প্রপার পেপার্স রেডি করে তারপরেই কোনো কিছু স্টার্ট করি যখন প্রয়োজন আছে সেটার। আচ্ছা, অনলাইন সেলিং এর ক্ষেত্রে কি আলাদা করে কোনো ডকুমেন্টস লাগে, যেটা রিটেল সেলিং এর ক্ষেত্রে হয়তো লাগে না, কিন্তু বাট যদি আমি এটা অনলাইন নিয়ে যেতে চাই, তো যদি যদি এটা ওয়েবসাইট করা হয়, তখন তো সেখানে প্রপার ডকুমেন্টেশন এবং সমস্ত কিছু প্রসিডিওর মেনেই একটা ওয়েবসাইট আর কি করতে হয়। তার একদম আলাদা একটা প্রসিডিওরই রয়েছে, সেই প্রসিডিওর থ্রু দিস প্রসিডিওরই আর কি আমাদের যেতে হয়। বাট এই যখন আমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রামের থ্রুতে যখন যাচ্ছি, তখন খুব একটা এই জিনিসটা নিয়ে চিন্তা করার দরকার পড়ে না। তবে এই যে আমরা যখন এই গ্রুপগুলোতে এখন যে লাইভ করছি বা কিছু করছি, তখন কিন্তু আমাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও কিছু গ্রুপ রয়েছে যেখানে আমাদেরকে একটা আইডেন্টিটি প্রুফ দিতে হচ্ছে, মানে এটা আমার আইডেন্টিটি প্রুফ, এটা আমার অ্যাড্রেস প্রুফ, সেটা প্রোভাইড করে তবেই আমরা সেই গ্রুপের থ্রুতে গিয়ে এতগুলো কাস্টমারের কাছে নিজেদের জিনিস পৌঁছাতে পারছি। আচ্ছা, এই যে যে ডেলিভারি করা হচ্ছে বাইরে, তো সেই ক্ষেত্রে যারা নতুন স্টার্ট করবে, তাদের কাছে তো হয়তো নলেজ নেই কীভাবে আমি বাইরে জিনিস পাঠাবো, তো তাদেরকে আপনি কি বলবেন কি যে হ্যাঁ এরকমভাবে কন্ট্যাক্ট করুন, এইভাবে এগুন, এইভাবে আপনি আপনার শিপিংয়ের জন্য এগুন, সে বিষয়ে আপনি কি বলবেন? সবসময় ইন্ডিয়ান পোস্ট তো রয়েছেই, মানে ইন্ডিয়ান পোস্টের যে স্পিড পোস্ট রয়েছে তার থ্রুতে তো তারা তার পাঠাতেই পারেন, মানে সেটা ভীষণই চার্জেস খুবই কম, তো সেটা পাঠাতেই পারেন। এছাড়া বিভিন্ন প্রাইভেট সংস্থা রয়েছে, যেমন DTDC রয়েছে, ডেলিভারি ডট কম রয়েছে, মানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসেস রয়েছে এবং তারা যথেষ্ট ভালো কাজ করছে। মানে এই পরিস্থিতিতে এখন হয়তো ইন্ডিয়ান পোস্টের অনেক প্রবলেম শুরু হয়েছে, বাট প্রফেশনাল যে কুরিয়ার্সগুলো রয়েছে যারা প্রাইভেটে কাজ করছে, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে। মানুষ তাদেরকে যোগাযোগ করলে তারাই হয়তো এই ব্যাপারটা নিয়ে তাদেরকে গাইড করে দেবে। আচ্ছা, কেউ যদি স্টার্ট করতে চাইছে যখন, তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তার কত হতে পারে? হস্তশিল্পে খুব একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে না। মানে আমি যখন শুরু করেছিলাম, আমি তো ছোটো ছোটো জিনিস দিয়ে শুরু করেছিলাম, মানে খুব কম পুঁজি নিয়ে নেমেছিলাম। এবং আমার মনে হয় যে যখন শুরুটা করবে, কেউ নিজের ঘর থেকে যখন শুরু করবে, মানে তখন সে লোনের দিকে না যাওয়াই ভালো। তখন সে তার খুব অল্প দিয়ে শুরু করলো এবং যখন তার মনে হলো যে হ্যাঁ এবার একটু বাড়ানো যেতে পারে, তখন তার লোনের কথাটা চিন্তা করা উচিত। মানে তার আগে আমার মনে হয় একটু নিজস্ব যা যেটুকু আছে সেটুকু দিয়ে শুরুটা তো করুক, তারপরে এগিয়ে যাওয়ার জন্য লোন তো রয়েছেই। মানে হস্তশিল্প কুটির শিল্পের জন্য সবসময় সরকার থেকে বিভিন্ন রকম লোন দেওয়া হয়েই থাকে। মানে এই লোনগুলোর ব্যাপারে যদি একটু আপনার দর্শকদের বলতেন তাহলে। লোনের এই জিনিসটার জন্য যখন যখন কেউ ভাববে যে আমাকে প্রপার লোন নিয়ে আর কি ব্যাপারটা নিয়ে এগোতে হবে, তখন কিন্তু তাকে কিন্তু এই যে অফিসিয়াল কাগজপত্র যেগুলো আপনি বললেন না, যে বিভিন্ন ডকুমেন্টস, তখন কিন্তু তাকে সেই জিনিসগুলোর কথা মাথায় রাখতে হবে। মানে IT রিটার্নস ফাইল বা মানে লাইসেন্স করে নেওয়া, নিজের বিজনেসটার জন্য লাইসেন্স করে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তাকে কিন্তু তখন প্রথম থেকেই চিন্তা করতে হবে। মানে তার একটা মানে প্রপার লাইসেন্স দরকার, তার মানে জিনিসটা শুরু করবার জন্য তার বিভিন্ন মানে ট্যাক্স, যেটা প্রতি বছর যেটা IT রিটার্ন ফাইল হয় বা IT ট্যাক্স যেটা রয়েছে সেটাকে মেনটেন করা উচিত। সেই জিনিসগুলো যখন সে করবে, তখনই সে লোনের অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, আপনি একজন মহিলা, আমাদের অনেক দর্শক আছেন, দর্শক বন্ধুকে মহিলারা আছেন কি যারা হয়তো ভাবছেন আগামী দিনে বিজনেস স্টার্ট করবে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম কিভাবে তিনি বিজনেস স্টার্ট করবেন, তো মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য, যারা এখনও কোথাও গিয়ে একটা সংশয়ে আছে কিন্তু ভাব কাজ করছে তাদের মনে? একদম শুরু করে ফেলুন, মানে আর দ্বিতীয়বার এই নিয়ে চিন্তাভাবনাই করবেন না। আপনি বা জানেন যে আপনার মধ্যে কোন গুণটা সব থেকে বেশি আছে, যে গুণটা আপনি জানেন যে আপনি যদি রান্না করতে পারেন আপনার সেই গুণটা আছে, আপনি যদি ঘর সাজাতে পারেন আপনি ঘর সাজাতে পারেন, সেটা আপনার একটা গুণ, আপনি যদি ভালো লিখতে পারেন, আপনি যদি ভালো গান গাইতে পারেন, এগুলো সবকটাই আপনার গুণ।
সুতরাং সেটা নিয়ে একদম দ্বিতীয় চিন্তা না করে সেটা নিয়ে শুরু করে দেওয়া ভালো। আমাদের আজকে সময় একদম শেষ, আমাদের এই নিয়ে আর বেশি আলোচনা এগোনো যাচ্ছে না, কিন্তু এটাই বলবো কি আপনারা এখনও যারা ভাবছেন কি করবেন, বিজনেস শুরু করা যাবে কি না, বিজনেস মানে বিশাল কিছু ইনভেস্টমেন্ট, বিশাল বড় করে কিছু ভাবা, সেটা কিন্তু নয়। আপনি ছোট থেকে শুরু করতে পারেন, একদম নিজের ঘর থেকে, ঘরে বসে নিজের ফাঁকা সময় থেকে আপনি শুরু করতে পারেন। তারপর আস্তে আস্তে বাড়ুক না আপনার বিজনেস, সাফল্য আসুক না আস্তে আস্তে গুটি গুটি পায়ে, কী ক্ষতি। আমরা অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এত আমাদের দর্শকদেরকে ইন্সপায়ার করার জন্য তারা কীভাবে আরম্ভ করবে তাদের বিজনেস। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার।